নতুন কর্মব্যস্ত ছাদবাগানিরা, আপনারা যারা খুব অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পেতে চাইছেন, এই গাছগুলি অবশ্যই বসাতে পারেন। দেখবেন খুব অল্প পরিচর্যায় ছাদ আলু করা ফুল আপনাদেরও ছাদবাগানে ফুটছে আমার মতন। এই সমস্ত গাছগুলিকে আপনারা 7 থেকে 8 ঘন্টা রোদ থাকে এইরকম ফাঁকা স্থানে রেখে দেবেন, দেখবেন আপনাদেরও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন আমি এবছর শীতে অর্থাৎ 2022-এর শেষে ও 2023-এর শুরুতে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আমি আমার ছাদ বাগানে কী কী ফুল ফোটাবো। যে গাছের চারা গাছগুলি আমি নার্সারি থেকে কিনে এনেছি সেকেন্ড পটে মাত্র 12 টাকা বিনিময়ে এবং বেশ কিছু চারা কিনে এনেছি ফার্স্ট পটে 6 টাকা থেকে 7 টাকার বিনিময়ে, সেই চারা গাছগুলির আমি কোন পাত্রে প্রতিস্থাপন করেছি এবং কী পরিচর্যা নিয়েছি প্রথম 10 দিন, সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা নতুন ছাদ বাগান এবছর শীতে শুরু করতে চাইছেন, আপনারা যারা একদম নতুন ছাদ বাগানি, যাদের কোন গাছে কতটুকু জল দিলে গাছের কোনো ক্ষতি হবে না এই ধারণাটুকুও নেই, তাদের আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে নিশ্চয়ই আপনাদের উপকার লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, আশা করি আপনারা যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো দেখতেই পাবেন আমি এবছর শীতে যে চারা গাছগুলি নার্সারি থেকে 12 টাকার বিনিময়ে কিনে এনেছিলাম সেই গাছগুলি আমি কোন পাত্রে প্রতিস্থাপন করেছি তারই আপডেট। তবে তার আগে আপনাদের দেখাই আমার মেয়ে ছাদ বাগান থেকে ফুল তুলতে পেরে কতটা খুশি হয়েছে, কতটা আনন্দিত হয়েছে তারই একটা ছোট্ট ক্লিপিং। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমি শীতের সমস্ত গাছের চারা প্রতিস্থাপন করার জন্য যখন সয়েল মিডিয়া প্রস্তুত করেছি এবং যখন আমি পাত্রগুলিতে গাছগুলি প্রতিস্থাপন করেছি আমার মেয়ে কতটা আমায় সাহায্য করেছে। বাড়ির ছোটদের এইভাবে গাছের প্রতি আপনারাও আগ্রহশীল করে তুলুন, দেখবেন তারাও প্রকৃতিকে ধীরে ধীরে ভালোবাসতে শিখবে। যাই হোক, চলুন এবারে আমরা দেখে নিই আমি আমার শীতের সকল প্রকার গাছের চারাগুলি সেকেন্ড পটে যে কিনে এনেছিলাম সেই গাছগুলিকে এই গ্রো ব্যাগে প্রতিস্থাপন করার জন্য কী সয়েল মিডিয়া আমি ব্যবহার করেছি এবং সয়েল মিডিয়ার নিচে কী ব্যবস্থাপনা আমি করেছি সবটাই চলুন দেখে নিই। বন্ধুরা, আমি এই গ্রো ব্যাগগুলিতে মাটি ভরবার পূর্বে যেটি করেছিলাম সেটি হলো আমি এবং আমার মেয়ে দুজনে মিলে বেশ কিছু কাঁঠাল পাতা নিচে দিয়ে দিয়েছিলাম। এতে আমায় অধিক পরিমাণে মাটিও যেমন পাত্রটিতে ভরতে হয়নি তেমনি একটি কম্পোস্ট সারেরও কাজ করবে পরবর্তীকালে, যার কারণে আমি এই কাজটি করেছিলাম। আপনারা যারা এই শীতে বাগান করবেন বলে শীতের ফুল গাছ বসানোর জন্য মাটির টব অথবা সিমেন্টের টব ইউজ করছেন তাদের আমি বলবো ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে ঢাকার জন্য খোলামকুচি ইউজ না করে আপনারাও যে কোনো গাছের শুকনো পাতা ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে ঢাকার জন্য ব্যবহার করতে পারেন এই রকম অল্প পরিমাণে। তাহলে দেখবেন মাটি ভরার পরে টপটির ওজন যেমন হালকা হয়েছে পরবর্তীকালে গাছগুলির শিকড় যখন নিচে পৌঁছাবে ওই পাতাগুলি পচে কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে এবং সেই কম্পোস্ট সার থেকে দ্রুত খাদ্যও গাছগুলি সংগ্রহ করে নিজেদের বৃদ্ধিকে আরও সুন্দর করতে পারবে। তাই আমি আমার 8 ইঞ্চির সমস্ত গ্রো ব্যাগে ও বেশ কিছু 10 ইঞ্চির গ্রো ব্যাগে এই ব্যবস্থাপনাটা করেছি। এই ব্যবস্থাপনাটা করার পর আমি গ্রো ব্যাগগুলিতে মাটি ভরবার জন্য যে সয়েল মিডিয়াটি ব্যবহার করেছি এটি আর অন্য কোনো সয়েল মিডিয়া নয়, এটি আমি আপনাদের সামনে তৈরি করেছিলাম শীতের সকল প্রকার গাছের জন্য আদর্শ যে সয়েল মিডিয়াটি সেটি। আপনারা কীভাবে আদর্শ সয়েল মিডিয়া তৈরি করবেন যদি জানতে চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তবে ভাবছেন যারা এখন তো আর ছাদে সময় নেই, যারা এখনও পর্যন্ত মাটি তৈরি করতে পারেননি তারা কি গাছ বসাবে না, তাদের কি ছাদে ফুল ফুটবে না, তা কিন্তু একদমই নয়। আপনারা যারা শীতের গাছ বসানোর জন্য আদর্শ সয়েল মিডিয়া প্রস্তুত করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই শীতের গাছ বসাবেন। শীতের গাছ বসানোর জন্য 50% যে কোনো বাগানের সয়েল মিডিয়া নেবেন আর 50% নেবেন যে কোনো আপনাদের হাতের কাছে থাকা কম্পোস্ট সার, সেটি হতে পারে পাতাপচা কম্পোস্ট সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট সার অথবা 1 বছরের পুরনো কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার। শুধুমাত্র দেখে নেবেন কম্পোস্ট সারটি যেন দীর্ঘদিনের পুরনো হয়, এতে গাছ ভালো হবে।
আর নেবেন বেশ কিছুটা, যে মাটিটা নেবেন তার সমপরিমাণ যেমন কম্পোস্ট সার নেবেন, তার 10% নেবেন লাল বাড়ি তৈরি করার বালি। এতে মাটিটি ঝরঝরে হবে, ওয়েল ড্রেন সয়েল তৈরি হবে, অর্থাৎ জল তবেতে দেওয়ার সাথে সাথে 50% জল হুহু করে ড্রেনে ছল দিয়ে বার হয়ে যাবে এবং পর্যাপ্ত জল টবেতে রয়ে যাবে। আপনাদের বারবার বলছি, শীতের গাছ কিন্তু ও মাত্রার অতিরিক্ত জল কখনোই পছন্দ করে না, কারণ শীতের ছোট ছোট চারা গাছগুলির শিকড় খুবই পাতলা হয় এবং মাটির উপরেই চলাচল করে। তাই পাত্রটিতে যাতে না জল সবসময় বজায় থাকে সেই চেষ্টা করবেন। তাই আপনারা অবশ্যই মেশাবেন লাল বাড়ি তৈরি করার বালি। আমি এবছর শীতের সকল প্রকার গাছের নার্সারি থেকে আনা সেকেন্ড পটের চারা গাছগুলির ফাইনাল প্রতিস্থাপনের জন্য যে শুধু গ্রোব্যাগ ইউজ করেছি তা কিন্তু নয়, আমি বেশ কিছু জলের ড্রাম 5 লিটারের ইউজ করেছি মাটির টবও। আপনারা যারা জলের পাত্র, মাটির টব অথবা গ্রোব্যাগ ইউজ করতে চাইছেন, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন যে কোনো চারা গাছ বসানোর জন্য, এতে কোনো অসুবিধা হবে না। তবে আপনারা যারা নতুন ছাদ বাগানি, নতুন এবছর প্রথম শীতের ছাদ বাগান তৈরি করতে চাইছেন, তাদের আমি অনুরোধ করব, দয়া করে আপনারা এই রকম ফাইনাল পটিং করবেন না নার্সারি থেকে চারা গাছ কিনে আনার পর, কারণ আপনারা একটি গাছে কতটা জল দিলে চারা গাছটি মারা যাবে না, সুস্থ সবল থাকবে সেই ধারণাটুকু আপনাদের নেই। তাই আমি আপনাদের অনুরোধ করব, নার্সারি থেকে যে কোনো শীতকালের গাছের চারা গাছ কিনে আনার পর প্রথমে 5 ইঞ্চির পাত্রে একটু সেট করে নেবেন, গাছগুলি একটু বড় হয়ে গেলে তারপর আপনারা ফাইনাল প্রতিস্থাপন করবেন, এতে চারা গাছগুলি মারা যাবে না। তবে যারা আমার মতন একদম সেকেন্ড পটে চারা গাছ এনে ফাইনাল প্রতিস্থাপন করার জন্য চাইছেন, তাদের আমি বলবো, আপনারা কিন্তু যখন জলটা দেবেন অবশ্যই পরিমাপ করে দেবেন। আমি এই সমস্ত চারা গাছগুলিতে জল দেবার জন্য একটি কাপ আপনাদের দেখাচ্ছি। এইরকম কাপ মেপে সকালে 1 কাপ ও বিকালে 1 কাপ জল দেবেন এবং গাছগুলিকে সম্পূর্ণ শেডে প্রায় 10-12 দিন রেখে দেবেন। ফাইনাল প্রতিস্থাপনের 10-12 দিন পর দেখবেন গাছগুলি পাত্রগুলিতে সেট হয়ে গেছে। আমি রেখেছিলাম শেডে যেখানে আলো বাতাস চলাচল করে এবং সকালে 1-2 ঘন্টা হালকা রোদ পড়ে এবং বিকালেও শেষের রোদটা 1/2 ঘন্টা থাকে এমন জায়গায় গাছগুলিকে রেখেছিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছই ভালো আছে, সুস্থ সবল আছে। যখন মাটিটি ভিজেছিল আমি কিন্তু একবারও জল দিইনি। আমি কিন্তু বারবার আপনাদের বলছি যে জল দিতে বলেছে বলে শর্মিষ্ঠা, সকালে 1 কাপ দিয়ে দিলাম আর বিকালে 1 কাপ দিয়ে দিলাম। এতে দেখলাম না মাটিটি ভিজে রয়েছে কি শুকনো রয়েছে, তা কিন্তু চলবে না। আপনারা যখন দেবেন জল তখন অবশ্যই দেখবেন মাটিটি ভিজে আছে নাকি হালকা শুকনো আছে। যখন দেখবেন ভালো হালকা শুকনো আছে তখন 1 কাপ জল দেবেন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু ভিজে থাকলে কখনোই জল দেবেন না। জলের দিকটা অবশ্যই বলছি ছোটো চারা গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন। একবার যদি আপনারা একটি চারা গাছে কতটা জল দিলে চারা গাছটি মারা যাবে না, চারা গাছটি সুস্থ সবল থাকবে আপনারা শিখে যেতে পারেন, তাহলে যে কোনো গাছের ছোট চারা গাছ কিনে আনুন না কেন, আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। তাই বলছি বন্ধুরা, আপনারা এইরকম একটা কাপ মেপে অবশ্যই গাছে জল দেবেন। আমি এইভাবেই সমস্ত নার্সারি থেকে আনা ছোটো ছোটো সেকেন্ড পটের চারা গাছগুলিকে ফাইনাল প্রতিস্থাপন করেছি এবং প্রতিস্থাপনের প্রায় 7-8 দিন ধরে এই পরিচর্যা করছি। এখনও পর্যন্ত আমি এই গাছগুলিকে কোনো রকম সূর্যালোকের সামনেও যেমন বার করিনি, তেমনি কোনো রকম কোনো সারও প্রয়োগ করিনি, এমনকি কীটনাশকও স্প্রে করিনি। আমি আর 2-1 দিন পরেই এই গাছগুলিকে ফাঁকা ছাদে বার করে দেব এবং সবার প্রথম যে খাবারটি দেব সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের দেখাই আমি যে থামপটে ছোটো ছোটো চারা গাছগুলি এনেছিলাম তাদের আমি কী পরিচর্যা করলাম। আমি নার্সারি থেকে মাত্র 6 টাকার বিনিময়ে থামপটে যে প্যান্সি, ইমপ্রেশন ও ক্যাপসিকাম গাছের চারা গাছগুলি এনেছিলাম সেই চারা গাছগুলি প্রতিস্থাপনের জন্য আমি 2 ইঞ্চির পাত্র ইউজ করিনি, ইউজ করেছি 4 ইঞ্চি ও 5 ইঞ্চির মাটির টব। এই টবগুলিতে যে সয়েল মিডিয়াটি আমি ব্যবহার করেছি এটি আর অন্য কোনো সয়েল মিডিয়া নয়। শীতের সকল প্রকার গাছের জন্য যে সয়েল মিডিয়াটি আমি তৈরি করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, সেই সয়েল মিডিয়াটিতেই এই পাত্রগুলিতেই আমি ভরে নিয়েছি। সমস্ত পাত্রগুলিতে 1/3 মাটি ভরে নেবার পর থামপটে থাকা ছোটো ছোটো চারা গাছগুলি প্রতিস্থাপনের সময় আমি থামপট থেকে বার করার সময় চারা গাছগুলিকে খুব সাবধানে এই কাজটি করেছি। আপনারা যখন করবেন এই কাজটি খুব সাবধানে করবেন, যাতে না গাছের শিকড়ে আঘাত আসে।
থামপটে থাকা প্রত্যেকটি গাছকে আমি এই রকম পাত্রে প্রতিস্থাপন করেছি। আমি ফাইনাল প্রতিস্থাপন এদের করিনি, তার একটাই কারণ, এই গাছগুলিকে যদি আমি ফাইনাল টবে প্রতিস্থাপন করতাম তাহলে একটি গাছকেও আমি বাঁচাতে পারতাম না। জল অতিরিক্ত দেবার কারণে প্রত্যেকটি গাছকেই আমি মেরে ফেলতাম। তাই আপনারা যারা থামপটে চারা গাছ কিনতে চাইছেন তাদের আমি বলবো, আপনারা 5 টাকা অথবা 6 টাকার বিনিময়ে যদি থামপটে চারা গাছ কিনে আনেন নার্সারি থেকে, তাহলে তাদের প্রথমে এই রকম পাত্রে একটু বড় করে নেবেন। 10 থেকে 15 দিন এই রকম পাত্রে রেখে গাছগুলিকে দ্রুত সেট করে নেবেন এবং একটু বাড়িয়ে নেবেন। তারপর তাদের ফাইনাল প্রতিস্থাপন করবেন। এতে গাছগুলি যেমন বৃদ্ধি পাবে তেমনি গাছগুলি একটিও মারা যাবে না, সুস্থ সবল থাকবে। আমি থামপটের চারা গাছগুলি এই পাত্রগুলিতে প্রতিস্থাপন করে নেবার পর আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে সম্পূর্ণ সেডে রেখে দিয়েছি। আর সবসময় খেয়াল রাখছি যাতে না মাটিটি সর্বদা শুকনো হয়ে যায়, মাটিটির নমনীয়তা যাতে সবসময় বজায় রাখে সেই চেষ্টাই আমি সর্বদাই করছি। আপনারাও এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন, দেখবেন আপনারাও শীতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন আপনাদেরও ছাদ বাগানে। যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছের পরিচর্যা সংক্রান্ত অন্য আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতে আপনাদের পছন্দের বিভিন্ন ধরনের নতুন নতুন গাছ বসাবেন। ধন্যবাদ।